আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি উনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 1920 7ই মার্চ, রাত কটা? রাত 8টা। কি বার ছিল ওটা? মঙ্গলবার রাত। বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের, গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে রয়েছে, মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা? আমি বলি, সৎ সাহসী ছিলেন। উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য, সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎসাহসী, সচ্চরিত্র এবং দয়াবান। গরিবের প্রতি তার খুব ছোট কালের থেকেই দয়া। কোন সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি এখন, মজিব কই আপনার কাছে, মজিব কই তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা, ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? আমি তাছাড়া অন্য কিছু না, কোনো কথা কইনি। সে যা করছে তাই কি মত করছি, মতে রয়েছি। এমন কিছু মত করেনি যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে দিয়েছে ভালো। আমার সে তিন পুরুষের মধ্যে ওই রকম ছেলে আসবে না। তিন পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেনি। সৎসাহসী, সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। আচ্ছা, উনি শুনেছিলাম ছোট, জি, নেতা প্রত্যেক কাজের নেতৃত্ব নিতে চায়, যেখানে যাও স্কুলে, স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব নিতে। মাস্টার পর্যন্ত যে লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়তো, তো মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো, সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানতো না, জি, কিন্তু সে হেডমাস্টার আগে আসলো, তখন তার বদলাতে হবে করতে, মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না, তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়। ছোটবেলার থেকেই স্কুল অবস্থা থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা একটা ছিল আপনার মনোভাব, সেটা আপনারা লক্ষ্য করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা, উনি তো লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। আচ্ছা, উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো, খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল? যেখানে যাবে সেখানে সেখানকারই নেতা। তিনি ছোটবেলায় নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। যখন পাকিস্তান হলো, যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায়, জি, তখন ওখান দিয়ে বিএ পাস করে আসলো, জি, এখানে আসে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার ওই বাংলা ভাষা নিয়ে যে একটা ভ্রমণ হলো, জি, হলে শেষে তারা
যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই জন্য তো শিয়ে ফিরে হয়ে গেল, তখন ওরে ইয়ে করলো, আপনার এক্সপেল করলো কলেজে। আচ্ছা, ওনার ওই ছোটবেলায় খুব বিয়ে হয়েছিল, আমরা ওনার জীবনীতে পড়েছি, ছোটবেলায়। আচ্ছা, 12-14 বছর বিয়ে, আর ওই মেয়ের বয়স হলো 3 বছর, 6 বছর সময় থেকে আমরা প্রতিপালন করতেছি, সেই মেয়ে 25 বছরে আর কি